হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আজ আমার এটা প্রথম ব্লগ ভিডিও, আর আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি প্রথমে মন্দির দর্শন করে, ঠাকুরকে প্রণাম করে। তো সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো দেখো, এটা হচ্ছে মেন রোড, একদম মেন রাস্তা থেকে সরাসরি এই মন্দিরটা চোখে পড়ে, একদম মেন রুটের সাথে মন্দিরটা। তো এখন ফাইনালি মন্দিরে ঢুকছি, তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মন্দিরের ভিতরের ভিউটা। ধারণা করা যায় যে মন্দিরটি ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু কালভৈরব বিগ্রহের একটি মন্দির। তো এখন এই যে বাবা কালভৈরবের সামনে চলে আসলাম, হাতে মোমবাতি আর ধূপকাঠি, প্রার্থনা করব এখন, মনের সব কিছু বাবাকে জানাবো যেন মনের আশা পূর্ণ করে। তো এইভাবে প্রার্থনা করব। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম, এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম, এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। তো এখানে হচ্ছে আরেকটি শিবলিঙ্গ, তো এখানে একটু ধূপ দেখিয়ে দিলাম। আসলে মন্দিরে আসলে না মনটা অনেকটা হালকা লাগে, একদম মানে প্রশান্তি লাগে নিজেকে। তো তুলসীতলায় প্রণাম করে নিলাম। আসলে তুলসী হচ্ছে আমার একটা ইমোশন, মন্দিরে আসলে তুলসীতলায় প্রণাম না করলে যেন মন্দির আসাটাই অপূর্ণ থেকে যায় আমার কাছে। আজ মন্দিরের ভিতরটা খুবই শান্তশিষ্ট এবং মনোমুগ্ধকর ছিল, তো আমার আবার প্রণামী দেওয়া বাকি ছিল, এখন ঢুকে প্রণামী দিয়ে দিলাম আর আবার একটু প্রণাম করে নিলাম। ঘন্টাটা বাজিয়ে নিলাম একটু, এই যে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে শ্রী শ্রী সপ্তসতী চণ্ডী যজ্ঞকুণ্ড। এখানে না প্রতি বছরই খুব বড় করে একটা যজ্ঞ হয়, সপ্তসতী যজ্ঞ, অনেক লোক সমাগম হয় এখানে। আর যে দেখো মন্দিরের ভিতরে আরেকটা হচ্ছে দুর্গা মন্দির, এটা তো এখানে দুর্গা মায়ের কাছে একটু শক্তি চেয়ে নিলাম, তো জীবনে দুর্গা মায়ের মতোই আমাকে লড়তে হবে, তো সেই শক্তিটাই আমি মায়ের কাছ থেকে চেয়ে নিলাম। আর এটা হচ্ছে আরেকটা শনিদেবের বিগ্রহ, মন্দিরের ভিতরে আরেকটা শনিদেবের বিগ্রহ আছে। তো এখন বের হব, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। মন্দির দর্শন করলে আসলে মন অনেক ভালো লাগে। তো ফাইনালি বের হচ্ছে, এখন মেন গেট দিয়ে আবার বের হচ্ছে। আসলে ফার্স্ট টাইম ভিডিও করছি, ভুল ত্রুটি অবশ্যই হচ্ছে, হবেও, তো তোমরা শুধু আমাকে সাপোর্ট করো।
তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি আরও ভালো করতে পারবো সামনের ভিডিওতে। তো এটা দেখো, এটা হচ্ছে তিতাস নদী। তিতাস নদীর পার গেছেই আসলে মন্দিরটি অবস্থিত। এটা হচ্ছে মন্দিরের পিছনের রাস্তা। তো বিকেল হলেই এখানে অনেকেই হাঁটতে আসে, হাঁটতে বের হয়, ঘুরতে বের হয়, একটু সময় কাটায় এখানে। খুবই ভালো লাগে সময় কাটাতে ওইদিকে, নদীর পরিবেশটা আর মন্দির আছে, মন্দির থাকলেই যেন একটা প্রশান্তি প্রশান্তি লাগে। আর এই দেখো, এটা হচ্ছে শ্মশান। চলো একটু ভিতরে দেখাই তোমাদের। এই তো আমি জাস্ট, এটা ছিল পিছনের গেট, সামনের গেট দিয়ে ঢুকলাম না, পিছনের গেট দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসলে ভিতরে অনেক কিছুই দেখানোর আছে, তো আমি আর ভিতরে যাচ্ছি না। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এই ছিল আজ আমার ভিডিও, ফার্স্ট ব্লগ। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো গুড বাই, টাটা।